ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. নিঃসম্মানিত দিনীভাই, আপনার প্রশ্নটি হচ্ছে কখন জাকাত দিতে হবে এবং কোরআনে বর্ণিত আট শ্রেণীর লোকদেরকে জাকাত দিতে হবে তারা কারা? প্রথম কথা হচ্ছে, যদি নেশা পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, এক বছর অতিবাহিত হয় এবং কোনো ঋণ না থাকে আপনার কাছে, বা ঋণ থাকলে ঋণ বাদ দেওয়ার পরেও যদি নাকি নেশা লেভেল পর্যন্ত আপনার কাছে স্বর্ণ রূপা বা নগদ অর্থ থাকে বা কিছু টাকা কিছু স্বর্ণ এভাবে থাকে যার পরিমাণ 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণ বা 52.5 তোলা চাঁদির পরিমাণ টাকা বা চাঁদি থাকে, তাহলে আপনাকে এক বছর অতিবাহিত হলে আপনাকে জাকাত দিতে হবে, 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন। আর জাকাতের খাত হচ্ছে 8টি। সুরাই তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাঈ ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিলি ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। নিশ্চয় যাকাত সমূহ, সদকায়ে ওয়াজিবা যাকাত সমূহ, এগুলা দিতে হবে ফকিরদেরকে, 2 নম্বর মিসকিনদেরকে, 3 নম্বর যারা এই কাজের ব্যস্ত, যে সমস্ত শ্রমিক জাকাত উত্তোলন এবং জাকাত ব্যয়ের খাতে ব্যস্ত তাদেরকেও এখান থেকে জাকাত দিবে। এটা হচ্ছে 3 নম্বর খাত। 4 নম্বর খাত হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে সমস্ত মুসলিমদেরকে টাকা পয়সা দিলে, জাকাত টাকাত দিলে তারা মুসলিম হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাদেরকে অবশ্যই দেয়া জায়েজ হবে। 5 নম্বর ওয়াফির রিকাবি, যদি কোনো গোলাম থাকে সে আজাদ হইতে চায়, তার মালিক থেকে অনুমতি নিয়ে ওই গোলামকেও দেওয়া যাবে আজাদ হওয়ার উদ্দেশ্যে। 6 নম্বর হচ্ছে ওয়াল গারিমিনা, যারা ঋণী, ঋণ আদায় করার জন্য তাদের কাছে অর্থ সম্পদ নাই, তাহলে তাদেরকেও দেওয়া যাবে। তারপর হইতেছে 7 নম্বর ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করতেছে মুজাহিদ, তাদেরকেও দেওয়া যাবে। 8 নম্বর ওয়াবনি সাবিল, মুসাফির, যে মুসাফির বাড়ি ঘরে তার অর্থ সম্পদ থাকলেও সফর অবস্থায় তার অর্থ করি ফুরিয়ে গেছে, এখন সে অসহায়, তাকেও দেওয়া যাবে। এই 4 প্রকার ফরজ এত মিনাল্লাহ, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এটা ফরজ বা নির্ধারিত। আল্লাহ আলিমুম হাকিম, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা মহাজ্ঞানী প্রজ্ঞাবান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।